মরমৰ বন্ধু বান্ধৱী সকল পিএনআৰডিৰ সিলেবাস অনুযায়ী মই ভিডিঅ' ব্লগ দি আছো আৰু আজি আলোচনা কৰিম ইংৰাজীৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কিছুমান কুৱেশ্চন যদি আগৰ ভিডিঅ' ব্লগ তোমালোকে চোৱা নাই মোৰ চেনেলত গৈ ভিডিঅ' ব্লগ চোৱা পাৰ্ট অনুযায়ী দিয়া আছে বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্চন আলোচনা কৰিছোঁ আৰু ডেইলি মই এনেকুৱা ইম্পৰ্টেণ্ট কুৱেশ্চন দিয়ে থাকোঁ সেইকাৰণে তোমালোকে বহুত মনোযোগ সহকাৰে ভিডিঅ' ব্লগ চাই থাকিবা বলা ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ মৰমৰ বন্ধু বান্ধৱীসকল প্ৰথম কুৱেশ্চনটোলৈ মন কৰা মাই ফেভৰাইট ফিল্ম ইজ শোলে ডেচ ইট ফ'ৰ টাইমছ ইয়াতে চোৱা কোৱা হৈছে মোৰ ফেভৰাইট চিনেমাখন হৈছে শোলে আৰু অপশ্যনটোৰ পৰা বুজা গৈছে যে মই এইটো চাৰিবাৰ চোৱা হৈছে এতিয়া ইয়াতে চোৱা প্ৰথমতে দিয়া আছে ফিল্ম ইজ ইজটো কি হয় প্ৰেজেণ্ট টেন্সৰ হয় তেতিয়াহ'লে আমি যিটো ফিল আপ কৰিব লাগিব সেইটো চকু মুদি একেবাৰে প্ৰেজেণ্ট টেন্সতে বহুৱাব লাগিব এতিয়া প্ৰেজেণ্ট টেন্সত কোনটো আছে প্ৰেজেণ্ট টেন্সৰ পৰা আমি প্ৰথমতে চাই লওঁ আই এম চিং দিয়া আছে ইয়াতে চিং কিয় নহ'ব জানানে কাৰণ চি যিটো আমি চকুৰে দেখা এইটো নন প্ৰগ্ৰেছিভ ভাৰ্ব হয় সেইকাৰণে ইয়াৰ লগত আই এন জি বা কণ্টিনিউৱাছ টেন্সত নপৰে ইয়াতে ডি নম্বৰ আই হেভ চিন হ'ব আই হেভ চিন কি হ'ব চাৰিবাৰ চিনেমাখন চোৱা হৈছে হ'ব পাৰে আৰু চিনেমাখন চাব চোৱাৰ উম্মিদ আছে তাৰমানে সেইকাৰণে এই বস্তুটো প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্সত হ'ব বুজিলা এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহিলে পাৰিবা এতিয়া নেক্সট কুৱেশ্যনলৈ আহিছোঁ ঠিক আছে আই ডেজ আউট লাষ্ট নাইট আই ৱাজ থ' টায়াৰ্ড ইয়াতে আই ৱাজ ৱাজটো কোনটো টেন্সৰ হয় ৱাজ পাষ্ট টেন্সৰ হয় এতিয়া চকু মুদি একেবাৰে আমি ফিল আপ কৰিব লাগিব পাষ্ট টেন্সৰ এতিয়া লাষ্ট নাইট দিয়া আছে লাষ্ট নাইট তাৰপিছত লাষ্ট ডে লাষ্ট ইয়াৰ এনেকুৱা ধৰণৰ যদি টাইম এডভাৰ্ব লগোৱা থাকে এইবিলাক একেবাৰে যে চকু মুদি মানে পাষ্ট ইনডিফিনিটত বহাই দিবা ঠিক আছে তেতিয়াহ'লে আমাৰ পাষ্ট ইনডিফিনিট কোনটো অপশ্যন দিয়া আছে বি নম্বৰ দিয়া আছে ডিড নট গ' ঠিক আছে বুজিলা একদম সহজ নেক্সট কুৱেশ্যনত আহা মাই ফ্ৰেণ্ড ডেজ ফৰ মি হুৱেন আই এৰাইভড একদম ভাতৰ লগত পানী খোৱাৰ দৰে সহজ হুৱেনৰ লগত যেতিয়া চিম্পুল পাষ্ট থাকে মানে আই এৰাইভড পাষ্ট চিম্পুল পাষ্ট হয়নে নাই এইটো হুৱেনৰ লগত যেতিয়া চিম্পুল পাষ্ট থাকে বাকী অংশটোত পাষ্ট কণ্টিনিউৱাছ টেন্স হয় আৰু ইয়াতে ৱেট দিয়া আছে ৱেটটো এনেকুৱাও কণ্টিনিউৱাছ টেন্সতে মোষ্টলি ব্যৱহাৰ হয় সেইকাৰণে এইটো পাষ্ট কণ্টিনিউৱাছ টেন্সত হ'ব কোনটো অপশ্যন হ'ব তেতিয়াহ'লে তোমালোকে কোৱাচোন এতিয়া মাই ফ্ৰেণ্ড ৱাজ ৱেটিং এইটো হ'ব এনচাৰ বুজিলা চি নম্বৰ হ'ব ইয়াৰ এনচাৰ থাৰ্ড 23 নম্বৰ হাউ লং ডেজ ইংলিছ ছিক্স মন্থ নহ'ব এইটো ফ'ৰ ছিক্স মন্থ হ'ব মন্থছ হ'ব এতিয়া হাউ লং যেতিয়া হাউ লং থাকে তেতিয়া আমি আমাক টাইমৰ কথা সুধে আৰু টাইম কোনটো টেন্সত আহে টাইম আহে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সত আহে আৰু প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সত ছিন্স বা ফ'ৰৰ লগত টাইম আহে সেইকাৰণে আমাৰ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স কোনটো অপশ্যনত আছে দিয়া ডি নম্বৰ চোৱা হেভ ইউ বিন লাৰ্ণিং এইটো প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সত দিয়া আছে সেইকাৰণে এইটোৱে আমাৰ এনচাৰ হ'ব বুজিলা একদম সহজ 24 নম্বৰ প্ৰণয় ইজ বেংগলী বাট হি লিভছ ইন উৰিষ্যা হি হেজ বিন হিয়াৰ ডেজ ইয়াতে চোৱা আমাৰ অপশ্যন দিয়া আছে ফ'ৰ থ্ৰী ইয়াৰ্ছ চিন্স থ্ৰী ইয়াৰ্ছ থ্ৰী ইয়াৰ্ছ একো এতিয়া পাষ্ট পাৰ্ফেক্ট বা পাষ্ট চৰি প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট বা প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছত এগ' ব্যৱহাৰ নহয় মোষ্টলি এগ' ব্যৱহাৰ হয় পাষ্ট ইনডিফিনিটত এগ' মানে পাষ্ট ইনডিফিনিট বুজি লোৱা মনত থাকিবনে আৰু ফ'ৰ আৰু চিন্সৰ ভিতৰত কোনটো হ'ব ফ'ৰ হ'ব কাৰণ ফ'ৰে টোটেল পিৰিয়ড অফ টাইম বুজায় ইয়াতে টোটেল পিৰিয়ড অফ টাইম বুজাইছে থ্ৰী ইয়াৰ্ছ সেইকাৰণে এইটোৱে হ'ব ইয়াৰ এনচাৰ টোটেল পিৰিয়ড অফ টাইম বুজাইছে হোৱাট টাইম ডেজ এবাউট এন আৱাৰ এগ' ইয়াতে একো চাব নালাগে বাষ্ট এগ' যিটো লিখা আছে সেইটো চোৱা আৰু মই কি কৈছোঁ অলপ আগৰ কুৱেশ্যনটোত যে এগ' থাকিলে পাষ্ট ইনডিফিনিটত হয় এতিয়া অপশ্যনটোত চোৱা কোনটো পাষ্ট ইনডিফিনিটত আছে এতিয়া অপশ্যনত চি নম্বৰ চোৱা ডিড শ্বি ফোন এইটো পাষ্ট ইনডিফিনিটত আছেনে এইটো আছে সেইকাৰণে এইটোৱে হ'ব আমাৰ এনচাৰ বুজিলা হোৱাট টাইম ডিড শ্বি ফোন এবাউট এন আৱাৰ এগ' এইটো হ'ব এনচাৰ 26 নম্বৰ হোৱাট ডেজ হুৱেন ইউ চ' হাৰ এইটো কুৱেশ্যন তোমালোকে চোৱাৰ লগে লগে কৰি দিব লাগে একচুৱেলি কাৰণ হুৱেন দিয়া আছে হুৱেনৰ পিছত যদি চিম্পুল পাষ্ট থাকে
শর্ট রূপ সিম্পল পাস্ট হয় না নাই, তারপর তেতিয়াহলে আমার বাকি অংশটা কি হব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হব। এতিয়া হুয়েনের পিছত যদি সিম্পল পাস্ট থাকে বাকি অংশটো পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস বি নম্বরত আছে, ওয়াজ রিটা ওয়েরিং, এইটো হব অ্যান্সার, বি নম্বর অ্যান্সার হব। নেক্সট কুয়েশনলে আহাম, 29 নম্বর, আই এম বিজি এট দ্য মোমেন্ট, মানে কই থকা সময়তে বিজি আছে, যেতিয়া কইছে সেইখিনি সময়তে কিবা এটা করে আছে, এনেকুৱা ধরনের যিমান কথা আছে সব কন্টিনিউয়াস টেন্সত হব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত। আই এম ওয়ার্কিং হব, আই এম ওয়ার্কিং মানে কাম করে আছে, সে কইছে যে মই বিজি আছো, এটা মানে কিয় বিজি আছে, কাম করে আছে, এইবিলাক সব কন্টিনিউয়াস টেন্সত হয়। 30 নম্বর, মাই ফ্রেন্ড ড্যাস দি অ্যান্সার টু দিস কুয়েশন, মাই ফ্রেন্ড, এতিয়া এতে চোয়া আরো একটা কথা কই লও, সি নম্বরে চোয়া নোয়িং দিয়ে আছে, নো সি, এইবিলাক নন প্রোগ্রেসিভ ভার্ব হয়, যেটা সি তোমালোক আগত কই দিলো যে ইয়ার আই এন জি নয়, ঠিক তেনেকি নোর লগত আই এন জি ব্যবহার নহয়, কন্টিনিউয়াস টেন্সত নবহে, সেই কারণে নটু এইটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হব। আর যেহেতু মাই ফ্রেন্ড ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় মাই ফ্রেন্ড টু, সেই কারণে ইয়ার লগত নোর লগত এস যোগ হব, সেই কারণে ডি নম্বরটো ইয়ার অ্যান্সার হব, নোর লগত এস যোগ হলে কি হব, নোজ, নোজ টু ইয়ার অ্যান্সার হব, বুঝিলা, সহজ একদম। নেক্সট, এট 9 o'clock ইয়েস্টারডে মর্নিং শি ডেজ ফর দি বাস, ইয়াতে চা প্রথমতে কইল ওয়েট যদি থাকে, ওয়েট থাকিলে তোমালোক আগতেও মই কই আহিছো যে ই এনেই মানে মোস্টলি প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস টেন্সতে পড়ে, ইয়ার লগতে ইয়েস্টারডে দিয়া আছে, ইয়েস্টারডে কি বুঝায়, ইয়েস্টারডে পাস্ট বুঝাইছে, তেতিয়াহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সর কোনো একটা অ্যান্সার উলিয়াব লাগিব, অপশন ওয়াজ ওয়েটিং, সি নম্বর অ্যান্সার হব, ওয়াজ ওয়েটিং। নেক্সট কুয়েশনলে আহা, হুয়েন আই লুক রাউন্ড দি ডোর দি বেবি ওয়াজ কোয়াইটলি, ইয়াতে চোৱা হুয়েনের পিছত আই লুকড, আই লুকটো কি পাস্ট টেন্সত আছে, হুয়েনের পিছত সিম্পল পাস্ট টেন্সত আছে, তেতিয়াহলে বাকিখিনিত কি হব মই কবই নালাগে, বাকিখিনিত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হব। আর বেবিটো যেহেতু সিঙ্গুলার হয় সেই কারণে ইয়াতে ওয়ের নহব, ওয়াজ হব, ওয়াজ স্লিপিং, এই কারণে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ স্লিপিং হব ইয়ার অ্যান্সার, একদম সহজ, ভাতর লগত পানি খোৱাৰ দৰে সহজ, যদি তোমালোকে অলপ ধরব পারিছা। নেক্সট কুয়েশনলে আহা, এনেকুৱা ধরনের কুয়েশন পরীক্ষা আহিলে মানে হাতৰপৰা যাব নালাগে, যদি তোমালোকে এনেকুৱা কুয়েশন এৰি দিয়া তেতিয়াহলে মই পড়ুৱাটো একদম অনর্থক, ঠিক আছে। আই হ্যাভ ড্যাশ মেড সাম কফি, ইট ইজ ইন দি কিচেন, এতিয়া চোৱা ইয়াতে কেইটামান টাইম এডভার্ব দিয়া আছে, ইবার, জাস্ট, নেভার, ইয়েট, এতিয়া ইবার মানে কি, ইবার মানে নেগেটিভ নয়, নেগেটিভ নয়, এই পারফেক্ট টেন্সত মেক্সিমাম বহে, এই নেগেটিভ নয়, ইন্ট্রোগেটিভ টেন্সত বহে, জাস্ট, পজিটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, এইবিলাক টেন্সত বহে, নেভার টু নেগেটিভ টেন্সত বহে, ইয়েট টু ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ দুটা টেন্সতে ব্যবহার করা হয়। এতিয়া আমার যে বাক্য আছে 34 নম্বরত সেইটো পজিটিভ টেন্সত আছে, সেই কারণে ইয়াতে ইবার, নেভার, ইয়েট এইবিলাক ব্যবহার নহব, জাস্টটো যেহেতু পজিটিভ কেজত ব্যবহার হয় সেই কারণে জাস্ট হব। আই হ্যাভ জাস্ট মেড সাম কফি, ইট ইজ ইন দ্য কিচেন, এইটো হব ইয়ার অ্যান্সার, বুঝি পালা। নেক্সট কুয়েশনলে আহিছো, রোহন ডেজ ইল ফর 3 weeks, হি ইজ স্টিল ইন হসপিটাল, ইয়াতে চোৱা হি ইজ, হি ইজ যদি দিয়া আছে সেইটো প্রেজেন্ট টেন্সত আছে না নাই, যদি প্রেজেন্ট টেন্সত আছে আমার বাকিখিনি অঙ্গ প্রেজেন্ট টেন্সতে হব, আর বাকি একো নকও, জাস্ট কম যে ইয়ার বি নম্বরে অ্যান্সার হব, হ্যাজ বিন হব, রোহন হ্যাজ বিন ইল ফর 3 weeks, হি ইজ স্টিল ইন হসপিটাল, এইটু। নেক্সট কুয়েশন হলে আহা, ওয়াই নহব, এইটু এইটু মাই হব, মাই আর্মস আর একিং নাও বিকজ ডেজ সিন্স 8 o'clock, ইয়াতে চোৱা প্রথমতে আর্মসর লগত আর লিখা আছে, আর যেহেতু লিখা আছে এইটো হব প্রেজেন্ট টেন্স, আমার প্রেজেন্ট টেন্সত লিখব লাগিব, আর ইয়াতে টাইম দিয়া আছে, টাইমটো কোনটো টেন্সত আহে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত আহে,
আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অপশন ইয়াতে দিয়া নাই, নেক্সট পেজে দিয়া আছে, মই দেখাইছো ইয়াতে ডি নম্বর অপশন আই হ্যাভ বিন সুইমিং ইন টু মাই আরেঞ্জ। বন্ধু বান্ধবী সকল, যদি তোমালোকক ভিডিওটো অকন মানু ভাল লাগিছে নহয় প্লিজ প্লিজ লাইক কৰি দিবা আৰু শেয়ার কৰি দিবা, আৰু যদি এনেকুৱা ধৰণৰ গুৰুত্বপূৰ্ণ ভিডিওবোৰ তোমালোকে পাই থাকিব বিচাৰা তেতিয়াহলে সাবস্ক্রাইব কৰি বেল আইকনত অল টিপি দিয়া, তেতিয়াহলে এনেকুৱা ধৰণৰ গুৰুত্বপূৰ্ণ ভিডিওবোৰ তোমালোকে পাই থাকিবা। আৰু যদি মোক ইনষ্টাগ্ৰামত ফলো কৰিব বিচাৰা তেতিয়াহলে মই ডিসক্রিপশনত লিংক দি দিছোঁ, তাৰ পৰা গৈ মোক ইনষ্টাগ্ৰামত ফলো কৰা। আৰু মোৰ আৰু এটা ইউটিউব চেনেল আছে য'ত মই ইউটিউবত ব্লগ বনাও, বঢ়িয়া বঢ়িয়া ব্লগবোৰ চোৱাৰ কাৰণে ডিসক্রিপশনত লিংক আছে, তাৰ পৰা গৈ তোমালোকে সাবস্ক্রাইব কৰি লোৱা। আজিৰ কাৰণে এইখিনি, জয় হিন্দ।